আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা এসএসসি পরীক্ষায় এক সাবজেক্টে ফেল করেছেন তাদের জন্য বিরাট একটা সুসংবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা এক সাবজেক্টে ফেল করলেও একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবেন, তো এই কথাটা আমরা ওনার মুখ থেকে শুনে নেব। দেন এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে আপনাদের কোনো প্রকার এয়ার লস যাবে না, তবে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পরেও আপনাদের কিছু কাজ করতে হবে, সেটা এখন আমরা আগে শুনে নেই, তারপরে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। পাশাপাশি হয়তো যারা কৃতকার্য হতে পারে নাই, আমি জানি এই করোনার কারণে পড়াশোনা সেরকম সুযোগ ছিল না বলে অনেকেই সমস্যা হয়েছে। আমরা একটা সিস্টেম করেছিলাম যে কোনো একটা সাবজেক্টে যদি ফেল করে তাহলে শুধুমাত্র সেই সাবজেক্টটাই দিতে হবে, কিন্তু তার অন্য কার্যক্রম চলতে থাকবে। তো এখান থেকে বুঝতেই পারলেন, আপনি যদি একটা সাবজেক্টে ফেল করে থাকেন তাহলে সেই একটা সাবজেক্টে আপনাকে পরবর্তীতে পরীক্ষা দিতে হবে, কিন্তু আপনার অন্যান্য কার্যক্রম করতে পারবেন, তো সেই বিষয়টাও এখান থেকে আমরা একটু শুনে নেই। অর্থাৎ তার প্রমোশনে কোনো অসুবিধা হবে না, কিন্তু যে সাবজেক্টটা ফেল করবে সেটাকে আবার পরবর্তী বছরে পরীক্ষা দিয়ে তাকে পাস করতে হবে, আর সেটা যদি না করতে পারে তাহলে কিন্তু তাকে ফেল হিসেবে ধরা হবে, কাজে সেই জন্য পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। তো এই জায়গায় কিন্তু আরও একটা কথা বলা হয়েছে, আপনাকে সুযোগ ঠিকই দেওয়া হচ্ছে, আপনার এয়ার লস যাবে না, আপনি একাদশ শ্রেণীতে অ্যাডমিট হয়ে সেখানে পড়াশোনা করতে পারবেন, তবে পরবর্তী বছর যদি আপনি এই একটা সাবজেক্টে পরীক্ষা দিয়ে পাস না করেন তাহলে কিন্তু আপনাকে অকৃতকার্য ঘোষণা করা হবে। দেন এই যে আপনি পড়াশোনাটা চালাচ্ছিলেন এইটারও কিন্তু কোনো মান থাকবে না তখন। আর অনেকেই জানতে চেয়েছিলেন যে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রমটা কবে থেকে শুরু হবে, 8ই জানুয়ারি থেকে আপনাদের অনলাইন ভর্তি আবেদনটা শুরু হবে। তো এইটার খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে সামনে একটা ভিডিও আসছে, ওই ভিডিওতে আপনাকে সব কিছু জানিয়ে দেবো। আর সবসময় একটা কথা বলতে চাই, আমাদের চ্যানেল থেকে আপনারা কখনোই কোনো প্রকার ভুয়া ভিডিও পাবেন না, সবগুলো ভিডিও আপনারা আস্থার সহিত দেখতে পারেন, কারণ উল্টাপাল্টা ভিডিও দিয়ে আপনাদের বিভ্রান্তি স্বীকার করা আমাদের কাজ নয়। তো পরবর্তী আপডেটগুলো দেখার অনুরোধ রইল, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবেন। তো সবাই সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।